নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আজ আমি বানাবো ক্যাপসিকামের পকোড়া, বা যেটাকে বলা হয়ে থাকে ক্যাপসিকামের ভারবা। আমি এখানে প্রথমে পুরটা বানিয়ে নেব, ক্যাপসিকামের ভেতরে যে পুরটা দেব আমি সেটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, প্রথমে আমি দিয়ে দেবো এতে এক টেবিল চামচের মতো সরষের তেল। আপনারা চাইলে এটা রিফাইন অয়েলেও তৈরি করে নিতে পারেন। আমি আজকে এটা সরষের তেলেই তৈরি করব। তেল দেওয়া হয়ে গেছে, তেলটা আমি একটু নেড়ে দেব। তেল গরম হয়ে গেছে, প্রথমে আমি তেলে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু তেলের সঙ্গে নেড়ে ফেলে নেব। পেঁয়াজ একটু নাড়াচাড়া হয়ে গেছে তেলের সঙ্গে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও এবার ভালোভাবে একটু মিশিয়ে নেব। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজটা আমি একটু নরম করে ভেজে নেব। প্রায় এক মিনিটের মতো আমি পেঁয়াজ কুচিটা ভেজে নিয়েছি, এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ গ্রেট করে নেওয়া আদা। আদাটা চাইলে আপনারা কুচি কুচি করে কেটেও দিতে পারেন, আমি এখানে গ্রেট করে দিয়েছি। আদাটাও পেঁয়াজের সঙ্গে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, এবং আদাটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ গ্রেট করে নেওয়া গাজর। গাজরটা আপনারা কুচিয়েও দিতে পারেন, আমি এখানে গ্রেট করে নিয়েছি। গাজরটাও আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। গাজরটা ভাজা হয়ে গেছে, আমি এরকমই ভাজবো, এর থেকে বেশি আর ভাজবো না। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ টমেটো পেস্ট। টমেটোটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি। টমেটো পেস্টটাও তেলের সঙ্গে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। পেঁয়াজের সঙ্গে টমেটো পেস্টটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দেব ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়ো, আর দেবো হাফ চা চামচ ধনে গুঁড়ো, আর দেবো ওয়ান ফোর্থ চামচ লাল লঙ্কার গুঁড়ো। আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি তাই লাল লঙ্কাটা একটু কমই দিলাম। এগুলোকেও ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলোকে। সমস্ত উপকরণ আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ, আমি এখানে মটর নিয়েছি, মটরটা আমি সেদ্ধ করে নিয়েছি। আমরা সাধারণত যে মটরটার ঘুগনি বানিয়ে থাকি বাড়িতে, আমি এখানে সেই মটরটাই ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে কড়াইশুঁটিও ব্যবহার করতে পারেন। মটরটা দিয়েও একটু নেড়ে চেড়ে নেবো কয়েক সেকেন্ডের মতো। কয়েক সেকেন্ড আমার নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে এবং সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো, আমি এখানটা নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি এবং এটা ম্যাশ করে নিয়েছি। আমি কিন্তু পুরো ম্যাশ করিনি, একটু গুটি গুটি আছে এর মধ্যে। আমি এবার আলু দিয়ে দিচ্ছি এর মধ্যে। আলু দিয়েও গ্যাসের ফ্লেমটা আমি একদম কিন্তু লোতে রেখেছি, এখন ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়েছি। লবণ দিয়েও লবণটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। এখন আমি দেব এর মধ্যে এক চা চামচ ধনে পাতা কুচি।
ধনে পাতা কুচি দিয়ে আলু পুরের সঙ্গে ধনে পাতা কুচিটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব এবং পুরটা একটু ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা করব না, কিন্তু একটু ঠান্ডা করে নেব। যখন এটা হালকা উষ্ণ গরম থাকবে তখন আমি এটা ভেজে নেব, বাকি প্রসেসটা আমি পরেই করব। আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম, একটা নিয়েছি লাল ক্যাপসিকাম, একটা নিয়েছি সবুজ ক্যাপসিকাম। আমি সবুজটা থেকে এখানে হাফ কেটে নিয়েছি, লালটা থেকেও হাফ কেটে নিয়েছি। আমি ভেতরের বীজগুলো সব ফেলে দেখুন আমি এইভাবে করে নিয়েছি দুটোই। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন। আমি আজকে দুটোই বানাবো, তাই দুটো থেকে আমি হাফ হাফ করে দুই কালারের নিয়ে নিয়েছি। এবার আমি প্রথমেই এই ক্যাপসিকামগুলোর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণের ছিটে। দুটোতেই দিয়ে দিলাম সামান্য সামান্য একটু লবণ। এখন আমি দুটোর মধ্যেই দিয়ে দেবো দু ফোঁটা করে তেল। এবার এটাকে ভালো করে একটু মাখিয়ে নেব, তেল আর লবণটা ক্যাপসিকামের সঙ্গে ভালো করে মাখিয়ে দেব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে আলুর পুরটা তৈরি করে রেখেছি সেটা আমি দিয়ে দেব। এটা কিন্তু একটু খুব ভালোভাবে এইভাবে চেপে চেপে একদম দিতে হবে। আমি ক্যাপসিকাম দুটোতেই ভালোভাবে পুরগুলো দিয়ে দিয়েছি। এটা কিন্তু খুব ভালোভাবে একটু এভাবে ঠেসে ঠেসে চামচ যতটা এর মধ্যে যাবে ততটা ঠিক ঠেসে ঠেসে এইভাবে দিতে হবে। দেওয়া হয়ে গেছে, আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব এক চা চামচের মতো তেল। এখানে কিন্তু তেল খুব বেশি লাগবে না। দিয়ে দিলাম আমি এক চা চামচের মতো তেল। এবার তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, তেলটা আমি একটু কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেব এই পুরভরা ক্যাপসিকামগুলো, এইভাবে জাস্ট বসিয়ে দেব। এইভাবে বসিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আমি পুরো লোতে রাখব। লোতে রেখে এখানটায় আমি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জলের ছিটে। প্রায় 10 থেকে 15 মিনিট ঢেকে রাখতে হবে। ঘরের বাকি কাজ করতে থাকবো, কিছুক্ষণ পরপর একটুখানি ঢাকনাটা আলাদা করে নেড়ে দেবো। একভাবে ঢেকে রাখবেন না, তাহলে নিচ থেকে পুড়ে যেতে পারে। কিন্তু খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেম পুরো লোতে রাখতে হবে। 10 থেকে 15 মিনিট এইভাবে ঢেকে রাখতে হবে, মাঝে মধ্যে একটুখানি নেড়ে দিতে হবে ঢাকনাগুলো। আমি ঢেকে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। আমি ঢাকাটা তুলে নিচ্ছি। আমি এটা 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখুন আমি মাঝে মধ্যে কিন্তু একভাবে কিন্তু 10 মিনিট ঢেকে রাখিনি, মাঝে মধ্যে এটা আমি একটু কখনো সাইডে এইভাবে করে দিয়েছি চারিদিকে। এই জন্য কিন্তু খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে এবং সফট হয়ে গেছে, আর ভাজবার দরকার নেই। আমি জল ছিটিয়ে ছিটিয়ে আমি এইভাবেই একটু একটু এরকম এরকম করে ধারে ধারেগুলো ভালোভাবে সফট করে নিয়েছি। তো আমার এটা রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবং নামিয়ে নিচ্ছি। এটা নিচ্ছি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা টেস্টি হতে পারে। এবং আমি পুরো কাঁচা ক্যাপসিকামই করেছি। তো আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন যে ক্যাপসিকামটা কাঁচা থাকবে, এটা কিন্তু কোনো দিক থেকে কাঁচা নেই, একদম পুরো সফট হয়ে গেছে দেখুন। এবং সব দিক থেকে ভালোভাবে এটা ফ্রাইও হয়ে গেছে। আমার ক্যাপসিকামের পকোড়া বা ভর্বাটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এটা গার্নিশের জন্য উপর থেকে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে, এখানে আছে স্লাইস করে কেটে নেওয়া লাল ক্যাপসিকাম এবং সবুজ ক্যাপসিকাম, আমি দুটোকে মিশিয়ে দিয়েছি। আর ওপর থেকে দিয়েছি সামান্য একটা করে ধনে পাতা। আমি এটা গার্নিশের জন্য দিয়েছি, এটা দিতে হবে এমন কোনো কথা নেই।
তো আশা করি আমার রেসিপিটা আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। ভালো লাগলে ঠিক এরকমভাবেই আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন। আর হ্যাঁ, আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো, এবং আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।